পঞ্চায়েতে আমার নামে নালিশ করবি? দেখাচ্ছি মজা। হ্যালো দারোগা বাবু, কানের কাছে একদম ঘ্যানঘ্যান করবি না। লগামি নিয়ে যাও, চল আগে চল 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 চল। নমস্কার ইন্সপেক্টর সাহেব, রামনগর গ্রামে আপনি নতুন এসেছেন, তাই একটু আলাপ করতে এলাম। কি ব্যাপার, কোন পুলিশ অফিসার ঘরে ঢুকতে গেলে যে পারমিশন নিয়ে ঢুকতে সেটা জানেন না? এই রামনগর গ্রামের কাউকে অ্যারেস্ট করতে হলে আমার কাছ থেকে যেটা পারমিশন নিতে হয় সেটা আপনি জানেন না? এই হা করে কি দেখছিস, যা লকআপটা খুলে জোসটাকে নিয়ে আয়, অর্জুনের হাতে ঠেঙ্গানি তো খাসনি, খেলে বুঝবি। আইজা যা বলছি। এই হুকুম করবি না, এটা থানা, সময় হলে ঠিক ছাড় হবে। সময়টা আপনার ঘড়ি দেখে নয় ইন্সপেক্টর, সময়টা আমার ঘড়ি দেখে হয়। এটা তোর বাড়ির বৈঠকখানা নয় যে তুই টেবিল চাপড়ে কথা বলবি। আপনার বাপের ভাগ্য ভালো যে এটা আমার বৈঠকখানা নয়। এটা যদি আমার বৈঠকখানা হতো তাহলে চাপড়টা টেবিলে মারতাম না, এই চাবরটা সোজা আপনার ওই গালে মারতাম। মদন, এসপি সাহেবকে ফোনটা লাগা। হ্যালো হ্যালো এসপি সাহেব, আমাদের গ্রামের থানার থেকে আমি অর্জুন বলছি। আরে আপনি থানাতে, কি ব্যাপার? আরে আমাদের এই থানায় আপনাদের একজন নতুন ইন্সপেক্টর এসছে, সে আমাদের গ্রামের একটি নিরীহ মেয়েকে ধরে নিয়ে এসেছে। তাই নাকি? আপনি দিন তো অফিসারকে লাইনটা। হ্যালো, একটা অপদার্থ তোমার সামনে কি বসে আছে তুমি জানো? জানত আদালত, আর আদালত কখনো থানায় আসে না, বরং থানাকেই যেতে হয় আদালতের কাছে। উনি যা বলছেন তুমি তাই করো। এইটা অর্জুন কি করলো? ওরকম একটা মেয়ের জন্য থানায় গেছে? মেয়েটার সঙ্গে অর্জুনের কোনো অবৈধ সম্পর্ক নেই তো? ধনঞ্জয়, এসপি সাহেবকে ফোন করো। হ্যাঁ দিদি। নমস্কার নমস্কার ম্যাডাম। আচ্ছা অর্জুন কি আজ? হ্যাঁ অর্জুন বাবু তো থানায় এসেছিলেন, আর উনি বলার পরেই তো মেয়েটিকে আমি ছেড়ে দিতে বলেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।